ফের একবার দেশে লাফিয়ে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা, তবে সংখ্যাটা আগের থেকে অনেকটাই কমেছে। যদিও দিন দিন সংখ্যাটা কমার মানে এটা নয় যে টেস্টের সংখ্যা কম হচ্ছে, টেস্টের সংখ্যা আগের মতোই একই রয়েছে। এদিনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে মোট আক্রান্ত হতে হয়েছে 63,371 জনকে। ফলে আজকের এই সংখ্যাটা নিয়ে গোটা দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 73,70,469। পাশাপাশি এদিনের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা ভারতে মোট প্রাণ হারাতে হয়েছে 895 জনকে। ফলে এখন পর্যন্ত গোটা ভারতে মোট প্রাণ হারাতে হলো 112,116 জনকে। তবে উল্লেখ্য, আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশে উৎসবের মরশুম শুরু হয়ে যাবে, আর তাতে করোনা সংক্রমণ আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই শুধুমাত্র আমেরিকাতেই করোনা আক্রান্ত হতে হয়েছে 82,24,552 জনকে, এবং আমেরিকাতে এখনো পর্যন্ত মোট প্রাণ হারাতে হয়েছে 222,840 জনকে। প্রত্যেক দিন সেখানেও হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো এই উৎসবের মরশুম গেলেই বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে প্রথম স্থানে উঠে আসবে ভারত, অর্থাৎ ভারতে পিছিয়ে ফেলবে আমেরিকাকে। এবং এই আসন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন করে রাজ্যে রাজ্যে সংক্রমণের সুনামি বয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের অবস্থাটাও মোটেও ভালো নয়। আর মাত্র কয়েকদিন পরে দুর্গাপুজো হলেও তার আগে আবারও একবার নতুন রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আজকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা রাজ্যে মোট করোনার কবলে পড়তে হয়েছে 3,771 জনকে, যা এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড। পাশাপাশি আবার গত 24 ঘন্টায় প্রাণ হারাতে হয়েছে 61 জনকে, এবং স্বাস্থ্য দপ্তরের এই পরিসংখ্যান চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। আজকের এই সংখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,09,417, এবং এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট প্রাণ হারাতে হয়েছে 5,931 জনকে। তবে সেই সঙ্গে সুস্থতার হার খুব একটা আশাপ্রদ বলা যায় না। 87% কিছুটা বেশিতেই এখনো পর্যন্ত আটকে রয়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের আজকের বুলেটিন অনুযায়ী সংক্রমণের শীর্ষে আজ রয়েছে কলকাতা, এই মুহূর্তে 7,188 জন করোনা পজিটিভ রাজধানী শহরে। এরপরে রয়েছে উত্তর 24 পরগনা, এবং তারপরেই দক্ষিণ 24 পরগনা। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জেনে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার করোনার ভ্যাকসিন নিয়ে উদ্বেগের কথা শুনলো WHO, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুস্থ এবং কম বয়সীদের হয়তো করোনার ভ্যাকসিন পেতে পেতে 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, স্বাস্থ্যকর্মী সহ বেশ কিছু ঝুঁকির মধ্যে যারা রয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে প্রথমে। তিনি বলেন, অধিকাংশ মানুষই এই বিষয়ে একমত হবেন যে এটা শুরু করা উচিত স্বাস্থ্যকর্মীদের দিয়েই। একেবারে সামনের সারিতে থাকা যোদ্ধাদের এই ভ্যাকসিন প্রয়োজনীয়, তবে তাদের মধ্যে কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন সেটাও খেয়াল রাখতে হবে। বয়স্করাও অগ্রাধিকার পাবেন, এবং তারপরেই পাবেন বাকিরা। এমনকি তিনি আরো বলেন, আরো অনেক গাইডেন্স আসবে, কিন্তু আমি মনে করি একজন গড়পড়তা মানুষ, একজন সুস্থ কমবয়সীকে 2022 সাল পর্যন্ত সম্ভবত অপেক্ষা করতে হবে। তাঁর মতে, অন্তত 70% মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে সংক্রমণের শৃঙ্খলকে বাস্তবিকভাবেই ভেঙে দেওয়া সম্ভব হবে, এবং সেই কারণেই যারা একটু অল্প বয়সী তাদেরকে সবথেকে শেষে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছে WHO, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং 2021 সালের মধ্যে অন্তত একটি কার্যকরী ভ্যাকসিন আসবেই এমনটাই আশা তার। তবে সেই ভ্যাকসিন সীমিত সংখ্যায় পাওয়া যাবে এমনটাই মনে করছেন বিজ্ঞানী সৌমা স্বামীনাথন। তবে সেই ভ্যাকসিন সামনে এলে কারা কারা ঠিক আগে পাবেন এদিন সেটাই জানিয়ে দিলেন তিনি। চোখ রাখবো পরবর্তী খবরে। আসন্ন দুর্গোৎসবের পরেই করোনা সুনামি আসতে পারে বাংলায়, কেরলের দৃষ্টান্ত তুলে ধরে দুর্গোৎসবের বন্ধের দাবি করেছেন বাংলার অনেকেই। উৎসব বন্ধ করতে চেয়ে ইতিমধ্যে আদালতে মামলাও করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ঈদ গণেশ পুজো বাড়িতে বসে পালন হয়েছে, তাহলে দুর্গোৎসব কেন বন্ধ রাখল না রাজ্য সরকার? তবে এই বিতর্কের এবার সাফ জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের পর বৃহস্পতিবার আরও 110টি পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি সকলকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরের সেই অনুষ্ঠান থেকেই দুর্গোৎসব পালনের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী, বলেন, মা দুর্গার পূজা আমি বন্ধ করিনি, এই পুজো বন্ধ করা ঠিক নয়, তাছাড়া কোনো কিছুই তো বন্ধ হয়নি। রমজান, ঈদ, গণেশ পুজো এগুলি ঘরে বসে করা যায়, কিন্তু দুর্গা পুজো মানে মায়ের বিরাট সংসার, সে পুজো বারোয়ারি, পুজো করে সমস্ত ক্লাব এবং কমিটিগুলি, বাড়ির পূজা খুবই কম হয় এবং সেই কারণেই দুর্গাপুজো অবশ্যই বাইরেই করা দরকার। তবে উল্লেখ্য, এদিন দুর্গাপুজো নিয়ে হাইকোর্টেও তীব্র ভৎসনের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। বিচারপতিরা প্রশ্ন করেন, যেখানে সংক্রমণের আশঙ্কায় স্কুল কলেজ পর্যন্ত খোলা হলো না, সেখানে কিভাবে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে? হাইকোর্টের এই প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী। তবে এদিনের ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠান থেকেই আরও একবার করোনা সুরক্ষাবিধির কথা মনে করিয়ে দেন মমতা। মহামারী আবহে পুজোর অঞ্জলি দেওয়া থেকে সিঁদুর খেলা সমস্ত ক্ষেত্রেই কড়া নিয়মকানুন জারি করা হয়েছে, তাই প্রতিবারের মতো এবারেও ইছামতিতে দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে কিনা তা নিয়ে চিন্তা ছিল, এদিন সেই আশঙ্কা দূর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, শান্তিপূর্ণভাবেই ইছামতিতে দুই বাংলার বিসর্জন করা যাবে এবং সেই দেখভালের দায়িত্ব থাকবে স্থানীয় পুজো কমিটি এবং পুলিশের উপরে। চোখ রাখবো পরবর্তী খবরে। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं नहीं बताइए क्या कर लेंगे? अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। ঠিক এই কথাটি একাধিকবার একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে দেখা গিয়েছে। আসলে কিন্তু আদেও ফকির নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রীতিমতো কোটি টাকার মালিক তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, এই মুহূর্তে মোদীর মোট সম্পত্তির পরিমাণ নয় নয় করতে করতে প্রায় 2,85,00,000 ছুঁয়েছে। এরই মধ্যে স্রেফ গত এক বছরেই মোদীর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে 3,60,00,000। আসলে নিজেকে গরিব ঘরের অভাবী সন্তান হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন দেশের প্রধানমন্ত্রী। বারবারই তার মুখে শোনা যায় গুজরাটের ভাবনগর স্টেশনে চা বিক্রির কথা। এই চাওয়ালার পরিচয়েই রাজনীতির আঙিনায় তিনি নিজের জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরেই গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি, এমনকি দেশের প্রধানমন্ত্রীর পদেও তিনি রয়েছেন গত 6 বছর ধরে, এবং সেই প্রধানমন্ত্রী এখন রীতিমতো কোটিপতি। তার মোট সম্পত্তির পরিমাণ 2,45,00,000, এটি আজ অফিসিয়ালিভাবে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। এবং প্রধানমন্ত্রীর এর আগের বছর সম্পত্তির পরিমাণ ছিল 2,49,00,000, অর্থাৎ গত এক বছরে তা বেড়ে হয়েছে 3,60,00,000। আসলে এই এক বছরে মোদীর ব্যাংক ব্যালেন্স বেড়েছে প্রায় 3,00,000, আর বাকি 33,00,000 তিনি পেয়েছেন স্থায়ী বিনিয়োগের ক্ষেত্র থেকে। তবে উল্লেখ্য, এর আগে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনের সময় নিজের সম্পত্তির হিসাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাতে দেখা গিয়েছিল মাত্র 5 বছরে তার সম্পত্তি বেড়ে 52% হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ জানার পাশাপাশি আপনার হয়তো আরও একটি ইচ্ছা হতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহের সম্পত্তির পরিমাণ জানতে। 2019 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে 32.3 কোটি টাকার মালিক ছিলেন, সেখানেই 2020 জুন মাসে সেটা কমে হয়েছে 28.63 কোটি টাকা। অন্যদিকে আবার অমিত শাহর স্ত্রী সোনাল শাহের সম্পত্তিও গতবারের তুলনায় সামান্য কমেছে। সোনাল শাহ অর্থাৎ অমিত শাহর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল গত বছর 9 কোটি টাকা, এবার তা কমে হয়েছে 8,53,00,000 টাকা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভুয়ো টিআরপি মামলায় এবার বড়সড় ধাক্কা খেতে হলো রিপাবলিক টিভিকে। তাদের সিবিআই তদন্তের আর্জি বৃহস্পতিবার শুনলই না সুপ্রিম কোর্ট, বরং বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এদিকে বিতর্কের জেরে খবরের চ্যানেলের ভিওরশিপ রেটিং প্রক্রিয়া সাময়িক স্থগিত রাখল ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার। আগামী 3 মাস কোনো বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে বা খবরের চ্যানেলকে সাপ্তাহিক ভিওরশিপ রেটিং দেবে না ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক। তাদের রেটিং প্রক্রিয়ায় কোনো গলদ রয়েছে কিনা বা কারচুপি করা হচ্ছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে ওই সংস্থা। তাই এই 3 মাসের জন্য এই প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে, এমনটাই জানিয়ে দিয়েছে বার্ক।
তবে উল্লেখ্য রিপাবলিক টিভি সহ তিনটি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে ভিউয়ারশিপ কেনার অভিযোগ উঠেছে, এমনকি তারা টাকা দিয়ে অন্য সমস্ত মানুষকে সারাক্ষণ টিভি চালিয়ে রাখার কথা বলতেন এবং সেই অভিযোগেরও তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অন্যদিকে আবার রিপাবলিক টিভি এই অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে বুধবার রাতে সটান সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। এদিন তাদের সেই পিটিশন গ্রহণই করল না শীর্ষ আদালত। তিন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আপনারা ইতিমধ্যেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, তাই এই পিটিশন আমাদের শোনার অর্থ হাইকোর্টকে অবিশ্বাস করা, আর তাই পাঁচটা সাধারণ মানুষের মতোই নিয়ম মেনে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। অর্থাৎ এক কথায়, এবার ভুয়ো টিআরপি মামলায় রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে বড়সড় ধাক্কা খেতে হলো সুপ্রিম কোর্টে। চোখ রাখবো পরবর্তী খবরে। দিনভর তাণ্ডবের পরেও গত 8ই অক্টোবর নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেনি বিজেপি, তবে সেই ইস্যু নিয়ে এখনও চলছে তরজা। আশা করি আপনাদের সকলেরই মনে রয়েছে সেই বিজেপির নবান্ন অভিযানে ছেটানো হয়েছিল নীল রং, কিন্তু সেই নীল রং আসলে কি তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে। কিন্তু এরই মধ্যে আবার চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তবে তার এই দাবি দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ অনেকেরই। এদিন সৌমিত্র খাঁ দাবি করেন জল কামানে ব্যবহৃত জলে করোনা ভাইরাস মেশানো ছিল, এমনটাই দাবি করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ, এবং এই মর্মে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠিও দিয়েছে গেরুয়া শিবির। তবে উল্লেখ্য, সাঁতরাগাছিতে প্রথমবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে মিছিলকারীরা, তাতেই বাধা দিতে জল কামান ব্যবহার করে পুলিশ। ওই জলে বেগুনি রং মেশানো ছিল। অন্যদিকে আবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন ব্যারিকেড ভাঙচুরের চেষ্টাকারীদের শনাক্ত করতেই জলের সঙ্গে হোলির রং মেশানো ছিল, যা একদমই সাধারণ রং, যা কোন রকম কেমিক্যাল নয়, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। তবে সে দাবি মানতে একদমই নারাজ গেরুয়া শিবির। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় গতকালকেই দাবি করেছিলেন ওই জলে এমন কিছু রাসায়নিক মেশানো ছিল যার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, দলীয় কর্মী সমর্থকদের ত্বকের ক্ষতি, এমনকি ক্যান্সারও হতে পারে, এমনটাই দাবি করেছেন তিনি। শুধুমাত্র তাই নয়, কৈলাস বিজয়বর্গীর কাছে এই মর্মে চিঠি লিখে রাসায়নিকের প্রকৃতি জানারও দাবি জানিয়েছিলেন তিনি। আর ঠিক সেই দিনকেই জাতীয় মানবাধিকার কমিশনে চিঠিও দেয় বিজেপি শিবির। কিন্তু আজ আবার এক আজব দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলে বসলেন জল কামানের জলের সঙ্গে করোনা ভাইরাস মেশানো ছিল, এবং সেই কারণেই নবান্ন অভিযানে পা মেলানো অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। তবে সৌমিত্র খাঁর এই দাবি নিয়েই কেউ কেউ মশকরা শুরু করেছেন, এভাবে কি সত্যি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন, এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। চোখ রাখবো পরবর্তী খবরে। করোনার ভ্যাকসিন নিয়ে আরও একবার বড়সড় সুখবর। এর আগে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এসেছিল রাশিয়া, এবং যা ঘোষণা করে রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছিল পুতিনের দেশ। কিন্তু গত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এবার দ্বিতীয় ভ্যাকসিন আনতে চলেছে খোদ রাশিয়া। অবশেষে সেই জল্পনায় সত্যি হলো, স্পুটনিক ভির পরে এই বুধবারে রাশিয়া ছাড়পত্র দিয়েছে এপি ভ্যাক করোনাকে। অর্থাৎ স্পুটনিক ভির পর এবার এই এপি ভ্যাক করোনা ভ্যাকসিন আনলো রাশিয়া। এদিন পুতিন ঘোষণা করেন, আমি একটি দারুণ খবর দিচ্ছি, নভোসিবিরস্কের ভেক্টর সেন্টার আবিষ্কার করেছে দ্বিতীয় করোনার ভ্যাকসিন, এর নাম এপি ভ্যাক করোনা। সাইবেরিয়ায় তৈরি এই ভ্যাকসিন গত সেপ্টেম্বরেই প্রাথমিকভাবে হিউম্যান ট্রায়াল বা মানব শরীরে প্রয়োগের ধাপ পার করেছে। সেই ট্রায়ালের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করবে তারা, সেই সঙ্গে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। পুতিন জানাচ্ছেন, প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনের উৎপাদন আমাদের বাড়াতে হবে, এই ব্যাপারে অন্য সঙ্গী দেশের সঙ্গে সহযোগিতা আমরা চালিয়ে যাব, এমনকি বিদেশেও আমাদের ভ্যাকসিন পৌঁছে যাবে। তবে উল্লেখ্য, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি অর্থাৎ বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে বহু দেশই, এমনকি এই ভ্যাকসিন নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। বর্তমানে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে, এই পরিস্থিতিতেই রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতারানা গোলিকাবা দাবি করেছেন এপিভ্যাক করোনার কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় এটি 40,000 স্বেচ্ছাসেবকের উপরে প্রয়োগ করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে 60-এর উপরে যাদের বয়স সেই রকম 150 জনের উপরে এটি প্রয়োগ করা হবে, এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। অর্থাৎ এক কথায়, এবার দেশের দ্বিতীয় করোনা ভ্যাকসিনের ছাড়পত্র দিল রাশিয়া। চোখ রাখবো পরবর্তী খবরে। বিজেপি নেতা মনীষ শুক্লা হত্যাকাণ্ডের ঘটনায় নয়ামর, এবার তলব করা হলো বারাকপুর এবং টিটাগড় পুরসভার দুই পুর প্রশাসক যথাক্রমে উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে। অভিযুক্ত দুই পুর প্রশাসককে বারাকপুর স্পেশাল ব্রাঞ্চ অফিসে বৃহস্পতিবার সকালেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকালের সময় মতোই দুই পুর প্রশাসক তথা তৃণমূলের নেতা সিআইডি জেলার মুখোমুখি হতেই
বারাকপুর সুশান্ত সদন সংলগ্ন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অফিসে পৌঁছে যান। তাদেরকে জেরা শুরু করেছে সিআইডি তদন্তকারী অফিসাররা। তবে উল্লেখ্য, এই দুইজনই বারাকপুর টিটাগড়ের শীর্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সিআইডির মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই অভিযুক্ত পূর্ব প্রশাসক প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাস জানিয়েছেন, তারা সম্পূর্ণ নির্দোষ, সিআইডির তদন্তে তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করবেন তারা। তবে উল্লেখ্য, যদিও বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আগেই বলেছিলেন মনীষ হত্যায় তৃণমূলের যোগ আছে, তবে অন্যদিকে আবার তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণেই মনীষকে খুন হতে হয়েছে। সত্য ঘটনা কি তা জানতে চাই সকলেই। তবে আপাতত বিজেপি নেতা মনীষ শুক্লার হত্যাকাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে সিআইডি টিম। চোখ রাখবো পরবর্তী খবরে। আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার মত পার্থক্য দেখা গেল বিজেপির দুই শীর্ষ স্থানীয় নেতার মধ্যে। কারণ এবার দুর্গাপুজো করা নিয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য দেখালেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দুর্গাপুজো করা নিয়ে দলের রাজ্য নেতারা যা যা বলেছিলেন তার সবই খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানিয়েছেন বিজেপি দুর্গাপুজো করছে না, অথচ মুকুল রায়ের দাবি দুর্গাপুজোর আয়োজন করবে বিজেপি। বিজেপি দলের রাজ্য নেতারা মঙ্গলবার জানিয়েছিলেন প্রতিমা রেখে শাস্ত্রীয় বিধান মেনে দুর্গাপুজো করা হবে। রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইজের শিশির আমরা ভাড়া পেয়ে গিয়েছি, ষষ্ঠী থেকে নবমী বাংলার ঐতিহ্য মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, দশমীতে সিঁদুর খেলা, এমনকি প্রতিমা বিসর্জনও হবে। পুজো এবং উৎসবের দায়িত্ব থাকছে দলের মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল, আমরা তাদেরই সাহায্য করছি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সল্টলেকের এই ইজের শিশির উদ্বোধনী এবারে করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ষষ্ঠীর দিনকেই তিনি সকল মানুষের উদ্দেশ্যেই বক্তব্য রাখবেন এবং সেই দিনকেই এই ইজের শিশির দুর্গাপুজোর উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল প্রতিমা বিসর্জনের দায়িত্বে থাকবে বিজেপির যুব মোর্চা। ইতিমধ্যে দুর্গাপুজো নিয়ে বৈঠকও সেরে ফেলেছেন তারা। কিন্তু দিলীপ ঘোষ বলেন বিজেপি কোথাও কোনো পুজো করছে না। এমনকি দিলীপ ঘোষ এও দাবি করেন পুজো করলে বিধিবিধান অনুযায়ী 5 দিন করতে হয়, সেটা হবে না, পুজো করা বিজেপির কাজ নয়, আমরা শুধু ভারত মাতার পুজো করি, তবে সাংস্কৃতিক অনুষ্ঠানও একদিন হবে, শুধু 22 তারিখ হওয়ার কথা। অন্যদিকে আবার বিজেপি নেতা মুকুল রায় বললেন ঠিক উল্টো কথা, তার স্পষ্ট বক্তব্য প্রতিমা পুজো করার আয়োজন করেছে বিজেপি, এমনকি বিষয়টি দিলীপ ঘোষও জানেন এমনটাই দাবি তার। অন্যদিকে আবার মুকুল রায়ের এই দাবি শুনে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে দলের অন্তরে মত পার্থক্য যাই থাক না কেন, আগামী ষষ্ঠীর দিন দেবীর বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি দিল্লি থেকেই উদ্বোধন করবেন এই পূজা মণ্ডপের। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তা সারা হয়ে গিয়েছে এবং সেই দিনকেই রীতিমতো সেজে উঠতে চলেছে কলকাতা। চোখ রাখবো পরবর্তী খবরে। অবশেষে লোকাল ট্রেন নিয়ে বড়সড় সুখবর। লোকাল ট্রেন চালাতে চেয়ে এবার রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার, এমনটাই সূত্রের খবর। লোকাল ট্রেন চালানোর দাবিতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্টেশনে বাড়ছে ক্ষোভ, যা ঘটেছে গত 1 সপ্তাহ ধরেই। লোকাল ট্রেন চালানো নিয়ে হয়েছে একাধিক বিক্ষোভ, হয়েছে রেল লোক কর্মসূচি। বিজেপি সহ ডান বাম সমস্ত রাজনৈতিক দলও লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছে এবং এই পরিস্থিতিতেই ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের উপরে। এই অবস্থায় লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনো রকম অসুবিধা নেই, তবে চাই শুধুমাত্র রাজ্যের সবুজ সংকেত। শুধুমাত্র তাই নয়, লোকাল ট্রেন চালু সবুজ সংকেত পাওয়ার পরে হাতে কিছুদিন সময়ও চেয়ে নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে ওই চিঠিতে। অন্যদিকে আবার রেল পুলিশের তরফেও এদিন একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে ট্রেনে চড়ার সময় ঠিক কী কী করণীয়, সেই নির্দেশ লঙ্ঘন করলে জেলের পাশাপাশি হতে পারে চড়া জরিমানা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আগামী মঙ্গলবার থেকে 30 নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত 6টি উৎসব স্পেশাল ট্রেন চালাবে। এর মধ্যে 2টি সুপারফাস্ট ট্রেন রয়েছে, শিয়ালদহ নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট আগামী মঙ্গলবার রাত 10:05 এবং পরদিন সন্ধ্যা 8টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার উৎসব স্পেশাল দুপুর 1:40 শিয়ালদহ থেকে এবং পরদিন সকাল 11:45 নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে এবং এই ট্রেনটি তিস্তা তোর্সা এক্সপ্রেস রুটেই চলবে।
তবে উল্লেখ্য ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত লোকাল ট্রেন কবে চলবে তার সবুজ সংকেত মেলেনি রাজ্য সরকারের তরফ থেকে। এবং অবশেষে আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে চিঠি পাঠানো হলো লোকাল ট্রেন চালু করার উদ্দেশ্যে। এবার দেখার পালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদৌ লোকাল ট্রেন চালায় কিনা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রয়াত হলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ডক্টর আব্দুল রেজ্জাক মোল্লা। বার্ধক্যজনিত কারণে তার প্রাণ হারাতে হয়েছে এমনটাই পারিবারিক সূত্রে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে গতকালকে রীতিমতো এমন খবরই রটে গিয়েছিল, অথচ তিনি দিব্যি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় যে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রেজ্জাক মোল্লা। এমনকি তার জীবনাবসানের খবরে তার বাড়িতে উপস্থিত হয়ে যান শেষ শ্রদ্ধা জানানোর জন্য সিপিএম নেতা রাশিদ গাজী এবং তুষার ঘোষ সহ অন্যান্যরা। এদিকে আবার নিজের মৃত্যুর খবর শুনে প্রথমে তো হো হো করে হেসে ফেললেন রেজ্জাক মোল্লা। একটি বড় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, প্রচুর ফোন আসছে, আগের পার্টির অনেকেই ফোন করেছে, গ্রামের লোকেরাও খবর নিতে আসছে, তবে খুব মজা লাগছে। এখনো যে আমাকে এত লোক ভালোবাসে সেটা ভেবেই ভালো লাগছে। সেই সঙ্গে তিনি বলেন, মরে গেলে যে আমাকে নিয়ে অনেক খবর হবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বঙ্গ রাজনীতিতে চাষার ব্যাটা নামে পরিচিত এই রেজ্জাক তিনি একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনটি সরকারেরই মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং এককালে রাজ্য সিপিএম এর প্রথম সারির নেতা ছিলেন এই রেজ্জাক মোল্লা। তবে এদিন সমস্যা হয় অন্য জায়গায়, নামের বিভ্রাট ঘটেই এই কাণ্ড ঘটে বসে। আব্দুল রেজ্জাক মোল্লা এবং রেজ্জাক সাহেবের নামের বিভ্রাটের কারণেই এই কাণ্ড ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার ভয়ঙ্কর করোনা তাণ্ডবের কারণে ফ্রান্সে আবার নতুন করে 9টি শহরে জারি করা হলো কারফিউ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাজধানী প্যারিস এবং মার্সেলি সহ আরও 7টি শহরে রাত্রিবেলায় কারফিউ ঘোষণা করেছে। বুধবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রন এমনটাই ঘোষণা করেছেন। ফ্রান্সে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্যই তিনি এইসব গুরুত্বপূর্ণ শহরে কারফিউ জারির ঘোষণা করেছেন। এছাড়া ফ্রান্সের রাষ্ট্রীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি। ম্যাক্রন জানিয়েছেন, রাজধানী প্যারিসে এবং মার্সেলি সহ 9টি শহরের লোকজনকে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ মেনে চলতে হবে। আগামী শনিবার অর্থাৎ 17 অক্টোবর থেকে কারফিউ জারি করা হবে এবং কমপক্ষে 4 সপ্তাহ তা বহাল থাকবে এমনটাই জানানো হয়েছে। এবং এই সময় কারফিউ বলবতের অর্থ হচ্ছে লোকজন কোনো রেস্টুরেন্ট কিংবা প্রাইভেট হোমে যেতে পারবেন না। রাষ্ট্রীয় টেলিভিশনে ম্যাক্রন জানিয়েছেন, সকলকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হবে, করোনা ভাইরাসের বিস্তার দমন করতে হবে। যে সমস্ত ব্যক্তি এই কারফিউ অমান্য করবেন তাদেরকে 135 ইউরো জরিমানা করা হবে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার রাজনীতি ছাড়ছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। একটি ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা। বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের পুত্র উত্তর ২৪ পরগনার বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্টকে ঘিরেই এই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি সত্যি এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? যদিও এই ব্যাপারে এখনও সেই রকম কিছু জানা যায়নি, তবে সম্ভাব্য এই সিদ্ধান্ত বিজেপির উপরে চাপানোর কৌশল কিনা তাও স্পষ্ট হয়নি। এদিন দুপুরে করা ফেসবুক পোস্টে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় প্রশ্ন করেছেন, রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয়। যদিও ফেসবুকের এই পোস্টের পরেই কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, দীর্ঘদিন ধরে তালবাহানার মধ্যে রয়েছেন শুভ্রাংশু, তিনি কার্যত বাবার মুখ রাখতেই বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু এর মধ্যে বিজেপির খুব একটা বেশি কর্মসূচিতে তাকে দেখা যায়নি। বিজেপির কমিটিতে থাকলে গুরুত্বপূর্ণ কিছু নয় এবং সেই কারণেই তার এই ফেসবুক পোস্ট ঘিরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে শুভ্রাংশুর অনুরাগীরা পাশেই দাঁড়িয়েছেন, কেউ কেউ বলেছেন ঐতিহাসিক দৃষ্টান্ত হবে, জনসাধারণ রাজনীতির প্রতি একটু হলেও শ্রদ্ধাশীল হবে। কেউ কেউ বলেছেন শুভ্রাংশু সবার পাশেই থাকেন, আবার কেউ বলেছেন তাকে বিজেপিতে মানায় না, তিনি তৃণমূলে ফিরে আসুন। তবে তার এই ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভ্রাংশু জানিয়েছেন, এখনই তিনি কিছু বলছেন না, কয়েকদিন পরে সমস্ত কিছু বলবেন। পাশাপাশি পরিবারকেও সময় দেওয়ার কথা বলেছেন তিনি, সেই কারণেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং শুভ্রাংশুর দাবি, আগামী 2-1 দিনের মধ্যেই তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে উল্লেখ্য, মুকুল পুত্র শুভ্রাংশু যদি আবারও একবার তৃণমূলে ফিরে আসেন তাহলে কিন্তু সেই ঘটনা যথারীতি বড়সড় ধাক্কা হতে চলেছে বিজেপির কাছে। চোখ রাখবো পরবর্তী খবরে। পুজোর আগেই রাজ্যে আসার কথা ছিল বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, যার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল শিলিগুড়িতে।
কিন্তু এদিন বিজেপির তরফে জানানো হয় আসছেন না অমিত শাহ, বদলে 19 অক্টোবর রাজ্যে আসছেন সভাপতি জেপি নাড্ডা। তবে অমিত শাহের রাজ্যে না আসার কারণ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে রাজ্যসভার কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর অনুযায়ী ভোট প্রচারে বিহারে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারছেন না। বিহারের নির্বাচনে 243টি আসনের মধ্যে বিজেপি লড়াই করছে 121টি আসনে। চিরাগ পাশোয়ান বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা বললেও তিনি তার কথা রাখেননি। সূত্রের খবর অনুযায়ী সাংগঠনিক বৈঠক করতে রামনবমীর পর তিনি উত্তরবঙ্গ সফরে আসতে পারেন। তবে অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা করোনা সংক্রমণের পর থেকেই তিনি রাজ্যে একবারও আসেননি। পাশাপাশি সম্প্রতি রাজ্য নেতৃত্বের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা গিয়েছিল তাতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এই মুহূর্তে অমিত শাহ রাজ্যে আসছেন না, আগামী 19 অক্টোবর রাজ্যে আসছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ আসতে চলেছেন রামনবমীর পরেই। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের একবার বিনোদন দুনিয়ায় নক্ষত্র পতন, চলে গেলেন দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত এই কমিউনিস্ট ডিজাইনার। সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তার কন্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ব্রেন ক্যান্সারে ভুগছিলেন ভানু আথাইয়া। জীবনের শেষ 3টি বছর শয্যাশায়ী ছিলেন তিনি। বুধবার সকালেই প্রাণ হারাতে হয় তাকে। দক্ষিণ মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার কেরিয়ারের সবথেকে বড় সাফল্য আসে 1982 সালে গান্ধী সিনেমার জন্য ভারতীয় হিসেবে প্রথম অস্কার হাতে তোলেন তিনি। আর তারপরে কোনো মহিলা এই পুরস্কার এখনো পর্যন্ত পাননি। তবে কিংবদন্তি এই প্রখ্যাত শিল্পীর চলে যাওয়াতে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল এবং ফ্যাশন জগৎ। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারী বৃষ্টির জেরে এবার ভাসছে তেলেঙ্গানা। রাস্তাগুলিকে নদীর থেকে আলাদা করে চেনার কোনো রকমের উপায় নেই। অনেক গাড়ি এখন জলের তলায়। শেষ রিপোর্ট অনুযায়ী এখনো অবধি 30 জনকে প্রাণ হারাতে হয়েছে এই বৃষ্টির কারণে। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 15 জনই শুধুমাত্র হায়দ্রাবাদের রয়েছেন। এর মধ্যে বাদলগুড়ার মোহাম্মদিয়া হিলে দেওয়াল চাপা পড়ে 9 জনকে প্রাণ হারাতে হয়েছে এমনটাই জানা গিয়েছে। তবে মৃতদের মধ্যে রয়েছেন 2 মাসের এক শিশুও। হায়দ্রাবাদ থেকে একের পর এক ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে অসহায়ের মতো জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, কোথাও আবার গাছের ডালকে আঁকড়ে থাকা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে জল। তবে উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানার বেশ কয়েকটি এলাকাতে, যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন হাজার হাজার মানুষ। হায়দ্রাবাদের একাধিক এলাকা ডুবে গিয়েছে, রাস্তাঘাটও জলের তলায় তলিয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ভয়ঙ্কর বৃষ্টির কারণে বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে তেলেঙ্গানাকে, এমনটাই সূত্রের খবর। এমনকি প্রত্যেকটি ক্ষতিগ্রস্তকে সমস্ত রকমের আর্থিক সাহায্য দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরে। সকাল থেকেই ভ্যাপসা গরম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। সকাল থেকেই কোনো কোনো সময় রোদ, কোনো কোনো সময় হালকা মেঘলা আকাশ। তবে আপাতত এই আবহাওয়া চললেও পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সাধারণভাবেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ গত 12 অক্টোবরই বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সমানে ইনিংস খেলে যাচ্ছে বর্ষা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী মধ্য ভারতে আটকে রয়েছে বর্ষা বিদায়ের রেখা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি, এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা। বর্তমানে যে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে তা সরে গেলেই বর্ষা বিদায়ের রেখা পাওয়া যেতে পারে। মৌসুম ভবনের আগেকার ক্যালেন্ডার অনুযায়ী রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় মোটামুটি 14 অক্টোবরের মধ্যে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে বর্ষা বিদায় নেয় 12 অক্টোবরের মধ্যেই। কিন্তু এবারে বর্ষা বিদায় নিতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে এবং তার ফলেই প্রভাব পড়তে পারে এবারে দুর্গাপুজোতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবার 15 অক্টোবর থেকে 23 অক্টোবর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ের মধ্যেই কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। বৃষ্টি হলেও তা হবে একদমই বিক্ষিপ্ত, এমনটাই সাফ জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার বড়সড় ধাক্কা খেতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে দেওয়া সরকারি অনুদান মামলায়
ফের একবার ধাক্কা খেতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকাও, মামলার রায় ঘোষণা করে পুজোর অনুদানে পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সরকারি অনুদানের 75% টাকা মাস্ক এবং স্যানিটাইজার কিনতে হবে এবং অনুদানের টাকা কিভাবে খরচ করা হলো তার হিসেব দিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা অনুদান দিয়েছেন প্রত্যেকটি ক্লাবকে, অর্থাৎ 50,000 টাকা, সেই টাকারই 75% মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে প্রত্যেকটি পুজো কমিটিকে। তবে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করছে কিনা কিংবা রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ মামলার রায় ঘোষণা করে হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সরকারের দেওয়া টাকা কোন রকমের অলংকারিক অনুষ্ঠান কিংবা কার্যকর্তাদের বিনোদনের জন্য খরচ করা যাবে না, শুধুমাত্র 25% টাকা পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক দৃঢ় করার জন্য ব্যবহার করা যেতে পারে, বাকি 75% টাকাই ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজারের জন্য। বিল এবং ভাউচার সমেত সব হিসাব সরকারকে বুঝিয়ে দেবে পুজো কমিটিগুলি। আর যে যে নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে তা লিফলেট আকারে ছাপিয়ে পুজো কমিটিগুলিকে দিয়ে দেবে পুলিশ। আর এই কাজ সম্পূর্ণ হলো কিনা তা হলফনামা দিয়ে জানাবে ডিজিকে। আজ মামলার শুনানিতে রাজ্যকে একের পর এক প্রশ্নে জর্জরিত করে আদালত। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, যেখানে মহামারী আইনে মাস্ক না পরা অপরাধ বলে গণ্য করা হয় সেখানে আপনারা ভাবছেন লোক মাস্ক না পরে ঘর থেকে বেরিয়ে আসবেন আর আপনারা তাদের মাস্ক পরাবেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগেই বলেছিলেন যারা মাস্ক পরে আসবেন না তাদেরকে মাস্ক দেওয়ার কথা, এবং সেই পরিপ্রেক্ষিতেই আজ আদালতের তরফ থেকে এই কথাটি বলা হয়েছে। অর্থাৎ এক কথায় এবার পুজো কমিটিগুলিকে 50,000 টাকা অনুদান দিয়ে যথারীতি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।